দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমেই থাকছে ইসরায়েলের নতুন নেতৃত্বে পার্থক্য দেখছে না ফিলিস্তিনিরা। এদিকে ভারতীয়দের বিপদে ফেলেছে মোদী সরকার। আরও থাকছে মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 গ্রামবাসী নিহত। আরও জানবেন ইসরায়েলি পুলিশের হাতে আল জাজিরার নারী সাংবাদিক গ্রেপ্তার। এদিকে কুদুস দিবসের ঘোষণা ইসরায়েলকে পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছে। অন্যদিকে জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিল ইসরায়েল। সর্বশেষ জানবেন বিএনপি গণতন্ত্রের হত্যাকারী বললেন কাদের, লুটপাটে ব্যস্ত সরকার বললেন ফখরুল। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের নতুন নেতৃত্বে পার্থক্য দেখছে না ফিলিস্তিনিরা। টানা এক যুগ পর ইসরায়েলের মসনদ হারানো প্রায় নিশ্চিত বেনিয়ামিন নেতানিয়াহুর। আসছে নতুন জোট, নতুন সরকার, যার অংশ হতে চলেছে একটি ইসলামী দলও। কিন্তু ইসরায়েলের নতুন যে নেতৃত্বে আসছে তার ওপরও ভরসা করতে পারছেন না ফিলিস্তিনিরা। তাদের মতে ইসরায়েলের মূল সমস্যা নেতা নয়, নীতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুসারে ইসরায়েলের নতুন সরকার গঠনে নেতানিয়াহু বিরোধী নেতানিয়াহুর মধ্যে যে চুক্তি হয়েছে তাতে প্রথম 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন নাফতালি বেনেট। এরপর প্রধানমন্ত্রী হবেন বর্তমান সংসদে বিরোধী নেতা ইয়াইর লাপিড। কিছুদিন আগেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল। সেখানে টানা 12 দিন অনবরত বোমা বর্ষণ করে অন্তত 260 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী, যার মধ্যে অন্তত 70 জন শিশু রয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার নিরপরাধ মানুষ। এরপরও সাম্প্রতিক সংঘাতের বেশিরভাগ দায় ফিলিস্তিনিদের বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সম্ভাব্য প্রধানমন্ত্রী বেনেট। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাত এলাকা নিয়ে নয়, ফিলিস্তিনিরা এখানে আমাদের অস্তিত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ, এমনই মনে করা হচ্ছে। এই মনোভাব আরও বহুদিন থাকবে। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণেরও কট্টর সমর্থক এই নেতা। এদিকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রতিনিধি বাশেম আল সালহি মনে করেন ইসরায়েল যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনিও নেতানিয়াহুর চেয়ে কম চরমপন্থী নন, বরং তিনি যে কতটা চরমপন্থী সরকার বসে সেটাই প্রমাণের চেষ্টা চালাবেন। ভারতীয়দের বিপদে ফেলেছে মোদী সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যথাযোগ্য ব্যবস্থা না নিয়ে কৃতিত্ব জাহিরের প্রতিযোগিতায় নামায় মোদী সরকারকে রীতিমতো তুলোধনা করলেন ভারতের নোবেল বিজয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার মতে নিজেদের জনগণকে রক্ষায় যথেষ্ট ব্যবস্থা না নিয়েই বিশ্বরক্ষার কৃতিত্ব দাবি করেছে ভারত সরকার। এর ফলেই দেশটিতে এত ভয়াবহ হয়ে উঠেছে মহামারীর দ্বিতীয় ঢেউ। রাষ্ট্রীয় সেবা দল আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখার সময় এভাবেই মোদী সরকারকে কাঠগড়ায় তোলেন অমর্ত্য সেন। তিনি বলেন নিজেরাই টিকা উৎপাদন শুরু করেছিল ভারত, পাশাপাশি ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি, ফলে বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় ছিল ভারত। তারপরেও যে সংক্রমণ এতটা ভয়াবহ চেহারা ধারণ করল তার পেছনে রয়েছে মোদী সরকারের সংশয়াচ্ছন্ন মনোভাব। বিষয়টিকে সিজোফ্রেনিয়া রোগের সঙ্গে তুলনা করেন ভারতীয় অর্থনীতিবিদ। এই অসুখের সত্য মিথ্যা বিচার করার ক্ষমতা লোপ পায়, যার কারণে রোগী অনেকটাই ভ্রমের মধ্যে বসবাস করেন। ভারত সরকারও সেই অসুখে আচ্ছন্ন বলে ব্যঙ্গ করেন অমর্ত্য সেন। তিনি বলেন বৈশ্বিক মহামারী কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে কথা না ভেবে সরকার নিজের কৃতিত্ব নিতেই ব্যস্ত বেশি ছিল, এর কারণে ওই সিজোফ্রেনিয়া তৈরি হয়। সরকার গোটা বিশ্বের কাছে কৃতিত্ব নিতে চেয়েছিল যেন ভারত বিশ্বকে রক্ষা করবে। এর মধ্যে সমস্যা ক্রমান্বয়ে বেড়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভারতীয়দের প্রাণ সংশয় তৈরি করে। এক্ষেত্রে অত্যাধুনিক অর্থনীতির জন্য অ্যাডাম স্মিথের একটি উক্তি স্মরণ করিয়ে দেন অমর্ত্য সেন। 1769 সালে অ্যাডাম বলেছিলেন কেউ সত্যি কোনো ভালো কাজ করলে একদিন আপনা আপনি তার স্বীকৃতি মিলবে। সূত্রটি জানিয়েছে এবিপি আনন্দ এবং সংবাদ প্রতিদিন। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 গ্রামবাসী নিহত। মিয়ানমারের ইরাবতী দ্বীপ অঞ্চলে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত 20 গ্রামবাসী নিহত হয়েছেন। ভারী অস্ত্র সমৃদ্ধ সেনাদের বিরুদ্ধে গুলতি ও তীরধনুক নিয়ে রুখে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা। এতে গত 2 মাসের মধ্যে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। গত 1 ফেব্রুয়ারির পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর হাতে 845 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর রয়টার্সের। দক্ষিণ পূর্ব এশীয় দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় 150 কিলোমিটার উত্তর পশ্চিমে হালায়াস ওয়াই এলাকার সংঘর্ষ শুরু হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন গ্রামবাসীরা শুধু তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে স্থানীয় অনেকেই হতাহত হয়েছেন। এদিকে কথিত অস্ত্র উদ্ধারের নামে সেনারা গ্রামবাসীদেরকে লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।
এছাড়া অভ্যুত্থানের পর থেকে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন ও রাজধানী নেইপিদোতে টানা বিক্ষোভ শুরু হয়, যা এখন ছোট ছোট শহর এবং গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। টানা বিক্ষোভে মিয়ানমার অনেকটাই অচল হয়ে পড়েছে। ইসরায়েলি পুলিশের হাতে আল জাজিরার নারী সাংবাদিক গ্রেপ্তার। অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জার্রাহ থেকে গিভারা বুদেইরি নামে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল পুলিশ। এ সময় তাকে মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। খবর আল জাজিরা। গিভারা বুদেইরি আল জাজিরা জেরুজালেমের প্রতিনিধি হিসেবে কর্মরত। জেরুজালেম থেকে আল জাজিরার আরেক সাংবাদিক কর্মী হোদা আব্দেল হামিদ জানিয়েছেন, বুদেইরিকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তার গায়ে প্রেস লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন পুলিশকে। এদিকে তিনি বলেন, তাকে ক্রমাগত ধাক্কানো হচ্ছিল, তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটির ভেঙে ফেলা হয়। এদিকে ইসরায়েলি পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর জন্য হয়রানির কারণ হতে পারেন এমন সন্দেহে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। কুদস দিবসের ঘোষণা ইসরায়েলকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ইরান প্রবাসী ইসলামী চিন্তাবিদ ও গবেষক মোহাম্মদ মুনির হোসেন খান বলেছেন, ইমাম খোমেনি এর বিশ্ব কুদস দিবসের ঘোষণার মাধ্যমে ইসরায়েলকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ইসরায়েলে মৃত্যু ঘণ্টা বেজে এসেছে। মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। মোহাম্মদ মুনির হোসেন খান বলেন, আমার বক্তব্যের শুরুতে মরহুম ইমাম খোমেনি এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শোক ও সমবেদনা। ইমাম খোমেনি এর ছিলেন একজন বিচক্ষণ, যোগ্যতাসম্পন্ন ফকিহ মুজাহিদ আলেম। তিনি স্থানকাল, পাত্র এবং যুগের প্রয়োজন সম্পর্কে ছিলেন জ্ঞাত। এছাড়াও তিনি বলেন, কুদস দিবসের ঘোষণা ইসরায়েলকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিল ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি পত্রিকা ইয়েদিওত আহরনত এই খবর দিয়েছে। পত্রিকাটির সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর বিশেষ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। পত্রিকাটি বলেছে, 12 দিনের যুদ্ধে হামাস রকেট হামলার মুখে নিরুপায় হয়ে ইসরায়েল যুদ্ধবিরতির ক্ষেত্রে আমেরিকার মধ্যস্থতা কামনা করে। যুদ্ধের বিষয়ে যা ধারণা করা হয় সেক্ষেত্রে বাস্তবতা ছিল তার বিপরীতে, অর্থাৎ ইসরায়েল এই যুদ্ধ করার জন্য এবং যুদ্ধবিরতি অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়েছে। পত্রিকাটির তথ্য অনুসারে ইহুদিবাদী ইসরায়েল জো বাইডেন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য বারবার যোগাযোগ করেছে, যাতে আমেরিকা, মিশর এবং আরও কয়েকটি দেশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতি ব্যবস্থা করে। তবে জো বাইডেন প্রশাসন এই ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখায়নি, ফলে মিশরকে ইসরায়েল বার্তা পাঠায় এবং মার্কিন অনুমোদন নিয়ে মিশর যেন হস্তক্ষেপ করে। এদিকে হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরেকটি যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যের অবয়ব পাল্টে যাবে। তিনি বলেন, সম্প্রতি যুদ্ধের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আল আকসা মসজিদের একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী রয়েছে এবং পবিত্র এই মসজিদ রক্ষার হচ্ছে কৌশলগত লক্ষ্য। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি গণতন্ত্রের হত্যাকারী বললেন কাদের। আরও জানিয়ে দিব, লুটপাটে ব্যস্ত সরকার বললেন ফখরুল। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার বিএনপিকে এদেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে অভিহিত করে বলেছেন, বিএনপি নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছে। নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সেনাপ্রধানের দায়িত্বে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে সেদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সেনাশাসক জিয়া। তিনি প্রশ্ন করেন, 1978 সালের 3রা জুন জিয়াউর রহমান কোন গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল? এর আগে 1977 সালে হ্যাঁ না ভোটের নামে দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করে গুম করেছিল। ওয়াইদুল কাদের তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি অতীত ভুলে গেলেও দেশের মানুষ ঠিক এমনই মনে রেখেছে। বিএনপি নেতাদের গণতন্ত্র প্রতিষ্ঠার বক্তব্যে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তীব্র সমালোচনা আর মিথ্যাচারের তীর ছোড়ে এবং দলীয়ভাবে আপাত মস্তক অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। ওদিকে দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত সরকার বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডের মূলে রয়েছে দুর্নীতি ও লুটপাট, এমনকি জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক টাকাও তারা লুট করেছে।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে লুটপাট করা। লুটপাট ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড আমি দেখতে পাই না। কোভিডে মানুষের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এজন্য মানুষকে বাঁচতে হলে তাদের কাছে ক্যাশ পাঠাতে, টাকা পৌঁছাতে হবে, তাদের জন্য বরাদ্দ রাখতে হবে, কিন্তু ওইদিকে সরকারের কোনো ব্যবস্থা নেই। এদিকে নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে একটি দানব সরকার আমাদের সবকিছুকে তছনছ করে দিয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।